पूरे श्रद्धा व मर्यादा के साथ सरकारी नीतियों को मानते हुए भाषा शहीद दिवस पालन किया गया। उधारबंद के मातृभाषा एकमत संस्थान के उद्योग से 19वें भाषा शहीद दिवस के अवसर पर सुबह 7:15 पर मातृभाषा एकमत के कार्यकर्ताओं द्वारा शहीद मीनार पर पुष्पार्घ अर्पण किया गया। 2:35 पर पुष्पस्तवक अर्पण किया गया। स्मरणिका तर्पण का भी अनुष्ठानिक तौर पर उन्मोचन किया गया। शाम 6 प्रदीप प्रज्वलन कर शहीदों को श्रद्धा ज्ञापन किया गया। मातृभाषा ऐक्यमंच उधारबंदर पक्ष আপনাদের প্রতি প্রত্যেককে আমরা সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে এই 19 দিনে আমরা গৌরবান্বিত যে আমরা 19 সন্তান, আমরা রক্তে রাঙা 19 মাটিতে জন্ম নিয়েছি, সেটা আমাদের কাছে একটা গৌরবের বিষয়। আমরা মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন প্রতি বছর 19 দিনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি। 19 কেন্দ্র করে আমরা 5 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। কিন্তু এই বছর আমাদের বর্তমান যে পরিস্থিতি চলছে, করোনা আক্রান্ত হয়ে মানুষ যেভাবে দিশেহারা অবস্থায় রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সরকারের দেওয়া নিয়ম নির্দেশনা সব কিছু মেনে মুখে মাস্ক লাগিয়ে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে চলেছি। আমরা সকালবেলা 7:15 মাল্যদান করেছি ভাষা শহীদ মিনারে। দুপুর 2:35 আমরা পুষ্পস্তবক অর্পণ করলাম।